অনলাইন ক্লাসে সকল নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ রেজাউল করিম সিনিয়র সহকারী শিক্ষক মাটিরালি উচ্চ বিদ্যালয় বগুড়া আজকে আমি নবম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব শিক্ষণ ফল অধ্যায় শেষে আমরা কি শিখব মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারব প্রথমে শুরু করি ফসল নির্বাচন মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন মাটি কি। মাটি হলো ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম মাটি বলতে কি বোঝায় মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায় বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে আবার কৃষকের ভাষায় ভূতকের গভীরে যতটুকু লাঙ্গলের ফলা পৌঁছে যা ফসল উৎপাদনের উপযোগী তাই মাটি অন্যভাবে বলতে পারি ভূপৃষ্ঠের পনেরো থেকে আঠেরো সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয় সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরূপ নয় তাই কোথাও ধান কোথাও গম আবার কোথাও আলু আবার কোথাও পাট ভালো হয় ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আলোচনা করি কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী এটেল ও এঁটেল দোয়াশ মাটি ধান চাষের জন্য খুব ভালো নদ নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয় প্রকারভেদে উঁচু মাঝারি নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায় মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট সার ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায় মাটির নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় এবার আলোচনা করব গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য নিয়ে উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায় দোঁয়স বা বেলে বেলেদোয়াঁশ মাটি গম চাষের জন্য ভালো এঁটেল দোঁশ মাটিতেও গমের চাষ হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয় এছাড়াও ঢাকা কুমিল্লা টাঙ্গাইল ও ফরিদপুরেও গমের চাষ হয় বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না বিশেষ করে হাওর বাওর ও বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না যে মাটিতে পিএইচ মাত্রা ছয় থেকে সাত সেসব মাটিতে গম ভালো হয় এবার আসি পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য ব্রহ্মপুত্র যমুনা মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত সমতল ভূমিতে পাট ভালো জন্মে নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী দোয়াঁশ ও বেলে বেলেদোয়াঁশ মাটিতেও পাট ভালো জন্মে এবার আলোচনা করব ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্যটি উঁচু ও মাঝারি জমিতে বেলে দোঁশ এঁটেল এঁটেলদোয়াঁশ এবং পলিদোয়াশ মাটিতে ডাল জাতীয় ফসল ভালো জন্মে ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী এখানে নিষ্কাশনযোগ্য মাটি বলতে বোঝায় যেখানে বৃষ্টির পানি সহজেই বের করে দেওয়া যায় এটাই হলো নিষ্কাশনযোগ্য ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয় শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী যদি এরূপ আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে বেলে দোঁয় থেকে এঁটেল দোঁয়াঁস প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দেবে বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয় এবার আলোচনা করব সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য প্রথমে আলোচনা করি গোল আলুর চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য দুয়াশ ও বেলে বেলেদোয়াঁশ মাটি আলু উৎপাদের জন্য উৎপাদনের জন্য বেশ উপযোগী আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঝুরঝুরে মাটি দরকার এতে আলু বড় হওয়ার সুযোগ পায় গোল আলুর মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা দরকার মাটির পিএইচ মাত্রা ছয় থেকে সাতের মধ্যে থাকা ভালো টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য যে কোনো প্রকার মাটিতে টমেটো চাষ করা যায় তবে বেলে ও কঙ্করময় মাটিতে টমেটো চাষ করা যায় না দোঁয়াঁশ ও বেলে বেলেদোয়াঁশ মাটি টমেটো চাষের উপযোগী বেলে মাটিতে অধিক পরিমাণ জৈব সার প্রয়োগ করলে টমেটোর চাষ মোটামুটি করা যায় মাটির পিএইচ মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো হয় ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে ত্রিশটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে কৃষি কর্মকাণ্ডের জন্য সবচেয়ে বড় কাজ হল মাটির বৈশিষ্ট্য ও বন্ধুরতা অনুযায়ী ফসল নির্বাচন করা মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী তিরিশটি কৃষি পরিবেশ অঞ্চলকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায় ভাগগুলো আমরা দেখে নিই কৃষি পরিবেশ অঞ্চল আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষি পরিবেশ অঞ্চল এখানে পাঁচটা ভাগ করা হয়েছে প্রথমটা হলো দোঁয়াঁশ ও পলিদোয়াঁশ মাটি অঞ্চল দ্বিতীয়টা কাদামাটি অঞ্চল তৃতীয়টা বরেন্দ্র অঞ্চল বা মধুপুর অঞ্চল চতুর্থ পাহাড়ি পাদভূমি অঞ্চল পঞ্চম উপকূলীয় অঞ্চল এই কৃষি পরিবেশ অঞ্চলকে এই পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এখন আমরা দেখব কোন অঞ্চলে কোন ধরনের ফসল চাষ করা যায় এই চাষ উপযোগী ফসল আমরা এটাকে দুটো ভাগ করে নিই প্রথমে মিথ্যাভিত্তিক অঞ্চল আর অপরটা হলো চাষ উপযোগী ফসল প্রথমে দেখেন নেই ও পলিদোয়াঁশ মাটি অঞ্চল উঁচু ভূমি থেকে মাঝারি নিচু ভূমি এ অঞ্চলের অন্তর্ভুক্ত এ অঞ্চলের মাটিতে জৈবপথের মাত্রা অল্প থেকে মাঝারি এর পিএইচ পাঁচ দশমিক দুই হইতে ছয় দশমিক দুই পর্যন্ত পলিদোয়াঁশ অঞ্চলের মাটিতে জৈবপথের মাত্রা খুবই সামান্য পিএইচ মাত্রা চার দশমিক নয় হতে ছয় দশমিক এক পর্যন্ত এখন আমরা দেখে নেই যে দোঁয়াঁশ ও পলিদোয়াঁশ মাটি অঞ্চলে কোন কোন ফসল চাষ করা যেতে পারে দোঁয়শ মাটিতে প্রায় সব রকমের ফসল জন্মে দোঁশ মাটি ফসল উৎপাদনের জন্য আদর্শ বৃষ্টির ওপর নির্ভর করে অথবা সেচের উপর নির্ভর করেও কৃষক ফসল উৎপাদন করে থাকেন তো বৃষ্টিনির্ভর ফসলগুলো কী কী রবি মৌসুম গম মূলা টমেটো ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স মরিচ চীনবাদাম ইত্যাদি খরিফ এক মৌসুম রোপাউস বনামন সাদা পাট কামুন বেগুন তিল মুগ ভুট্টা ধচা ইত্যাদি খরিফ দুই মৌসুমে চাষ করা যেতে পারে রোবামন স্থানীয় উন্নত জাত ও অবশিধা এখন আমরা আলোচনা করব সেচ নির্ভর ফসল রবু রবি মৌসুমে বড় আখ আখের সঙ্গে আলু আখের সঙ্গে মুগ পেঁয়াজ রসুন গম আলু মুগ সরিষা ইত্যাদি চাষ করা যায় খরিফ এক মৌসুমে রোপা আউশ পাট তিল ভুট্টা ইত্যাদি আর খরিফ দুই মৌসুমে সেচ নির্ভর ফসলগুলো হল রোপা আমন স্থানীয় উন্নত জাত ও উপসি কাদামাটি অঞ্চল এ মাটিতে মাঝারি মাত্রায় পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায় ক্ষেত্র বিশেষে উচ্চমাত্রায় পদার্থ আছে পটাশজাত খনিজের মাত্রা মাঝারি চাষ উপযোগী ফসল কাদামাটিতে ধানের উৎপাদন ভালো হয় বৃষ্টি নির্ভর বা সেচ নির্ভর উভয় ক্ষেত্রেই এ অঞ্চলের ফসল প্রধানত ধান রবি মৌসুমে সেচের ব্যবস্থা থাকলে কিছু পরিমাণ অন্যান্য ফসলও জন্মে অনলাইন ক্লাসে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এদের অগ্রিম শুভেচ্ছা